স্ক্রিনের লেফট সাইডের ফোনটি 2000 সালের আর রাইট সাইডের ফোনটি 2021 সালের। মাত্র 21 বছরের টেকনোলজি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে কেউ হয়তো কল্পনা করতেই পারেনি আমরা টেকনোলজির ফিল্ডে এতটা গ্রো করব। মাত্র 20 বছরই যদি এতটা পরিবর্তন আসে তাহলে আগামী হাজার সাল, লাখ সাল অথবা কোটি বছরে আমরা ঠিক কোন জায়গায় পৌঁছাবো অথবা পৃথিবীর ভবিষ্যৎ সেই সময় ঠিক কী হতে চলেছে। আর অপেক্ষা না করে চলুন দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম টু দ্য ফিউচার অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য ইউনিভার্স। চার্নোবয় এমন একটি জায়গা যার সম্পর্কে আমরা হয়তো অনেকেই শুনেছি। এটি এমন এক স্থান যেখানে 26 এপ্রিল 1986 ইউক্রেনের পিয়াপিট শহরে চার্নোবয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর রিয়েক্টরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই এক্সপ্লোশনে 8 টন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল পিয়াপিট শহরের চারিদিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যার ফলে 4 নম্বর জোনের চারিদিকের রেডিয়েশন এক্সপ্লোশনের 35 বছর পরও এতটাই বেশি রয়েছে যে বর্তমানে ওখানে বসবাস করলে ক্যান্সারের মতন মারণ রোগ হওয়া প্রায় নিশ্চিত। এখানকার রেডিয়েশন শেষ হতে এবং পুনরায় মানুষের বসবাসযোগ্য হতে 22,000 বছর সময় লেগে যাবে। ততদিনে আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। আগামী 50,000 বছরে চন্দ্রগ্রহণের জন্য পৃথিবীর রোটেশনাল স্পিড কিছুটা হলেও কমে যাবে, অর্থাৎ 50,000 বছর পর একদিন হতে 24 ঘন্টা 1 সেকেন্ড সময় লাগবে, যার ফলে পৃথিবীর সকল ঘড়িতে 1 সেকেন্ড এক্সট্রা অ্যাড করতে হবে অথবা এই এক্সট্রা 1 সেকেন্ড আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই সময় রাতের আকাশ বর্তমান দিনের ন্যায় থাকবে না। সেই সময় রাতের আকাশে অনেকগুলি কনস্টিলেশন অর্থাৎ নক্ষত্রমণ্ডল দেখা যাবে। কিন্তু আগামী 1 লাখ বছরে আমাদের পৃথিবীর সঙ্গে সোলার সিস্টেম মহাকাশে এতদূর পাড়ি দিয়ে দেবে যাতে এই সকল কনস্টিলেশনকে আর দেখা যাবে না। এই সময় আমাদের প্রতিবেশী গ্রহ মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ সম্পূর্ণভাবে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। তখন মঙ্গল গ্রহে থাকা আর পৃথিবীতে থাকা দুটোই সমান হয়ে যাবে। আগামী 5 লাখ বছরে পৃথিবীর সঙ্গে মিনিমাম 1 কিলোমিটার ডায়ামিটার যুক্ত অ্যাস্টেরয়েড ধাক্কা হওয়ার প্রবল পসিবিলিটিস রয়েছে, যার ফলে পৃথিবীতে 400 কিলোমিটারে একটি গভীর গর্তের সৃষ্টি করবে যাতে পৃথিবীর চারিদিকে ভয়ঙ্কর ধ্বংসলীলা শুরু হবে। এই ধ্বংসলীলায় পৃথিবীর এত জায়গায় পুড়ে যাবে যে আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হবে। এরপরও যদি পৃথিবীতে থাকার ইচ্ছা হয় তাহলে একটু ওয়েট করে যান, কারণ 10 লাখ বছর পর পৃথিবীতে শুরু হবে ভলকানিক ইরাপশান আর এটি এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যা সুনামির থেকেও বেশি ধ্বংসাত্মক। এই ধ্বংসলীলায় 3,000 কিউবিক কিলোমিটার এরিয়া গরম লাভাতে ভরে যাবে আর এই এরিয়া ইন্ডিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্ককেও গরম লাভার চাদরে ভরে দিতে পারে। কিন্তু লাভার থেকে সব থেকে বেশি ক্ষতিকারক এতে উৎপন্ন হওয়া ধোঁয়া, কারণ শেষবার ভলকানিক ইরাপশন হয়েছিল আজ থেকে 75,000 বছর আগে ইন্দোনেশিয়াতে, যাকে টোবা সুপার ইরাপশনও বলা হয়, যাতে পৃথিবীতে মোট 90% গাছপালা গ্লোবাল ভলকানিক উইন্টারের জন্য সূর্যের অনুপস্থিতিতে মারা গিয়েছিল। সায়েন্টিস্টদের অনুমান অনুযায়ী এই ঘটনায় পৃথিবীতে মোট 3,000 থেকে 10,000 মানুষ বেঁচে গিয়েছিল। আমরা সৌভাগ্যবান যে 21st century জন্ম নিয়েছি। আগামী 10 লাখ সাল পর্যন্ত আমরা নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারলে এতদিনে Type 3 civilizationকে অ্যাচিভ করতে পারবো, যাকে শুধু পৃথিবীরই নয় সমগ্র ব্রহ্মাণ্ডের সব থেকে অ্যাডভান্স টেকনোলজি বলে মনে করা হয়, যার সাহায্যে গ্যালাক্সির সমস্ত সোলার এনার্জিকে ব্যবহার করতে পারবো। কিন্তু বর্তমানে আমরা 2021 আমাদের সূর্যের 0.5% এনার্জিকেও ব্যবহার করতে পারি না। সেই সময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত স্টার রয়েছে তাদের সকলের সোলার এনার্জিকে ব্যবহার করতে সক্ষম হব। আগামী 5 কোটি সালে মঙ্গল গ্রহের চাঁদ ফোর্স নিজের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবে এবং মঙ্গল গ্রহের ফোর্সে ফোর্স ধুলোয় পরিণত হয়ে মঙ্গল গ্রহের চারিদিকে শনি গ্রহের ন্যায় একটি রিং তৈরি করবে। অপরদিকে আগামী 10 কোটি বছরে শনি গ্রহের আশেপাশের ঘুরতে থাকা পাথর এবং ধুলিকণা স্যাটার্নের গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে মুক্ত হয়ে যাবে অথবা শনি গ্রহের ভিতরে প্রবেশ করবে আর স্যাটার্নের এই সুন্দর রিং চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। এরপর আগামী 25 কোটি বছরে পৃথিবীতে থাকা সকল কন্টিনেন্ট যেমন এশিয়া, ইউরোপ এবং আমেরিকা সব একসাথে জুড়ে যাবে এবং সব একসাথে সৃষ্টি করবে একটি কন্টিনেন্ট যাকে বলা হবে প্যানজিমা আল্টিমা। সায়েন্টিস্টদের মতে যেটি দেখতে হবে ঠিক এই রকম। এই প্যানজিমা আল্টিমা আগামী 50 কোটি সাল পর্যন্ত পৃথিবীতে থাকবে।
এরপর পৃথিবীর জন্য অপেক্ষা করবে আরও একটি বিপদ, যা যে কোনো সুপার ভলকানিক ইরাপশনের থেকেও কয়েক লাখ গুণ পাওয়ারফুল, যার নাম জিআরবি অর্থাৎ গ্যামা রে বাস্ট। কোনো স্টার যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছে যায় তখন এর মধ্যে হয় সুপারনোভা এক্সপ্লোশন, আর এই সুপারনোভা এক্সপ্লোশন থেকে সৃষ্টি হয় ভয়ঙ্কর গ্যামা রে, যার রেডিয়েশনের মাত্রা খুবই মারাত্মক। আমাদের সূর্য প্রতি সেকেন্ডে 3.86 × 10^26 ওয়াটের সোলার এনার্জি রেডিয়েট করে, যা 4.75 বিলিয়ন বছর ধরে করে আসছে। কিন্তু এই গ্যামা রে বাস্ট মাত্র 30 সেকেন্ডে এতটা এনার্জি রেডিয়েট করবে যা সূর্য তার সমগ্র জীবনকালে অর্থাৎ 10 বিলিয়ন বছর ধরেও করতে পারবে না। জিআরবি 30 সেকেন্ডের ক্ষমতা সূর্যের সমগ্র জীবনকালের এনার্জির থেকেও অনেকগুণ বেশি। সায়েন্টিস্টদের মতে খুবই হাই পসিবিলিটিস রয়েছে আগামী 50 কোটি বছর পর পৃথিবী থেকে 6,500 আলোকবর্ষ দূরে একটি গ্যামা রে বাস্ট উৎপন্ন হবে। 6,500 আলোকবর্ষ বহু দূর হলেও গ্যামা রে বাস্ট এতটাই পাওয়ারফুল যে এত দূর থেকে গ্যামা রে বাস্ট হওয়া সত্ত্বেও পৃথিবীর অর্ধেক ওজন স্তরের লেয়ারকে ডিস্ট্রয় করে দেবে, আর সেই সময় পৃথিবীকে ব্রহ্মাণ্ডের কসমিক রেডিয়েশন থেকে প্রোটেক্ট করার জন্য কোনো রক্ষা কবচ আর থাকবে না। পৃথিবীতে থাকা সমস্ত জিনিস, গাছপালা তথা সমগ্র জীবের বিনাশ ঘটবে, আর এর সাথেই পৃথিবী থেকে মানবজাতির অস্তিত্ব সম্পূর্ণ বিনাশ হবে। তবে এত ভয় পাওয়ার কিছু নেই, ততদিনে আমাদের কয়েক লাখ প্রজন্ম পৃথিবীতে কাটিয়ে যাবে, আর হয়তো সায়েন্টিস্টদের নিরলস প্রচেষ্টা আমাদেরকে পৃথিবীর ন্যায় অন্য কোনো গ্রহের সন্ধান দিয়ে দেবে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।